হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম WB এডুকেশন নিউজ। পশ্চিমবঙ্গ প্রাইমারিতে চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর, রাজ্যে দীর্ঘ জল্পনার পর অবশেষে কাটতে চলেছে শিক্ষক নিয়োগের জট। পশ্চিমবঙ্গে এবার জানা গেল নতুন প্রাইমারি টেট পরীক্ষার তারিখ এবং কবে হবে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ, সে বিষয়ে মিলল বিরাট আভাস। আগামী 19 এপ্রিল তারিখটি ঠিক করবে সব কিছু, যে রাজ্যে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ ও নিয়োগের পর পশ্চিমবঙ্গে ঠিক কবে পুনরায় হতে চলেছে নতুন করে প্রাইমারি টেট। তো গত 10ই জানুয়ারি 2022 রাজ্যে প্রাইমারি টেট 2017-এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর ডুমুরের ফুল নিয়োগ, তার কোনো এখনও অবধি নিয়োগের কোনো কবে হবে সেটা কোনো খবর পাওয়া যায়নি। তবে এর মধ্যে আপডেট চলে এসছে যে কবে তোমাদের নিয়োগ হতে পারে। তো নিয়োগ নিয়ে এ যাবৎ সরাসরি মুখ খোলেনি কেউ, তো এই নিয়ে নানান প্রশ্ন জাগতে শুরু করেছে টেট উত্তীর্ণদের মনে। তবে কি এবছর হবে না টেটের নিয়োগ? অপরদিকে বারংবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু আশ্বাস দিয়ে চলেছেন যে রাজ্যে এবার 1 কোটি শূন্যপদ ফেলে রাখা হবে না, প্রতিটি শিক্ষক শূন্যপদ পূরণ হবে। তো অন্যদিকে রাজ্যে নতুন টেট পরীক্ষার প্রার্থীরা প্রতিনিয়ত দাবি তুলেছেন রাজ্যে নতুন করে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। এ নিয়ে রাজ্য সরকার সরাসরি মুখ না খুললেও তারা খুব শীঘ্রই যে নিয়োগের পথে হাঁটছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার রাজ্যে পুরোপুরি স্বচ্ছভাবে এবং দুর্নীতিমুক্ত রেখে প্রকাশ করা হয়েছে প্রাথমিক টেটের ফলাফল। তো মূলত এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, এবং তিনি এও দাবি করেছেন যে রাজ্যে এর পর মুহূর্তে বাকি নিয়োগও হবে পুরোপুরি ঠিকঠাকভাবে, হয়তো সে কারণেই একটু বিলম্ব ঘটছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দুজনেই তৎপর নিয়োগের ব্যাপারে। অন্যদিকে WBBPE এর মতে তাদের ওয়েবসাইটে তথা প্রাথমিক পর্ষদের ওয়েবসাইটে বেশ কিছু নানান টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছিল, যার দরুন তাদের পক্ষ থেকে আবার ওয়েবসাইট কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত রাখা হবে না। তো বিশেষ সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী 19 এপ্রিল 2022 তারিখের পরই জানা যাবে কবে হবে রাজ্যে প্রাইমারি টেট 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবে বা হবে তাদের নিয়োগ, কারণ রাজ্যের টেটের ফলাফল প্রকাশ করার পর RTI তথা স্ক্রুটিনিয়ের জন্য যে সময় দেওয়া হয়েছিল তা পূর্ণ হবে এই তারিখেই, যার পরেই পরিষ্কার হবে সব কিছু। সঙ্গে অতি শীঘ্রই প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করো, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ।